আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা পাটের ব্যবসা করেন। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি জানতে পারবেন আজকের বাংলাদেশের বিভিন্ন জেলার পাটের বাজার দর। গতদিনের মতো আজও কিন্তু পাটের বাজার দর বৃদ্ধি পেয়েছে। আর সবার প্রথমে আপনাদের জানিয়ে দিচ্ছি পাবনা জেলার পাটের বাজার দর। পাবনাতে আজও পাটের বাজার দর বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ গতদিন আমরা দেখেছি 2600 টাকা পর্যন্ত পাট বিক্রি হয়েছে, কিন্তু আজকের যে তথ্যটি সেটি কিন্তু 2700 ক্রস করেছে, অর্থাৎ 2720 টাকা পর্যন্ত মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি পাট বেচা কেনার খবর সংগ্রহ করেছে। এছাড়া বৃদ্ধি পেয়েছে লো কোয়ালিটি পাটের বাজার দর। লো কোয়ালিটির পাটের বাজার দরও কিন্তু যেখানে 1800 টাকা বিক্রি হতো, আজ কিন্তু আমরা দেখেছি লো কোয়ালিটির পাটও 1800-1900 টাকা বিক্রি হচ্ছে। পাবনার নিকটবর্তী যে জেলাটি সেটা নাটোর। নাটোরও কিন্তু আজকে 2600-2700 টাকা মাথার পাট বিক্রি হওয়ার খবর আমরা সংগ্রহ করেছি। সেখানেও কিন্তু লো কোয়ালিটির পাট 1800-1900 টাকায় বিক্রি হয়েছে। তবে রাজশাহী অঞ্চলেও কিন্তু পাটের বাজার দর বৃদ্ধি পেয়েছে, সেখানেও আমরা দেখেছি 2500-2600 টাকা হাই কোয়ালিটি পাট বিক্রি হয়েছে। এছাড়া বগুড়া রংপুর, সেখানেও কিন্তু 2400-2500 টাকায় হাই কোয়ালিটির পাট বিক্রি হয়েছে, যেখানে কিন্তু বরাবরই আমরা দেখছিলাম যে 2300 টাকার মধ্যে পাটের বাজার দর ছিল। প্রিয় দর্শক, এছাড়া পঞ্চগড়ে পাটের বাজার দর বৃদ্ধি পেয়েছে, সেখানে কিন্তু 2100-2200, আজ কিন্তু 2350-2400 টাকা পর্যন্ত পাট বিক্রি হয়েছে। এছাড়া লালমনিরহাটেও পাটের বাজার দর বৃদ্ধি পেয়েছে, সেখানেও কিন্তু 2300-2350 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া ঠাকুরগাঁ, নওগাঁ এবং চাপাই নবাবগঞ্জ এসব অঞ্চলেও পাটের বাজার দর বৃদ্ধি পেয়েছে, সেখানে কিন্তু 2100-2200 টাকা ছিল, আজ কিন্তু 2350 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। প্রিয় দর্শক, এছাড়া কুড়িগ্রামের কিন্তু বেশিরভাগ হাটগুলোতে 2400-2500 টাকা বিক্রি হলেও মাই ফার্স্ট কবুতর ব্লগ যে তথ্যটি সংগ্রহ করেছে সেই তথ্য অনুসারে সেখানে কিন্তু 2600-2700 টাকাও মাথার পাট বিক্রি হয়েছে। প্রিয় দর্শক, এছাড়া মাদারীপুর, গোপালগঞ্জ এবং ফরিদপুর এসব অঞ্চলের পাটের বাজার দরও কিন্তু আজকে 2800 টাকা পার হয়েছে, অর্থাৎ 2850 টাকা পর্যন্ত বিক্রি হওয়ার খবর মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি সংগ্রহ করেছে। প্রিয় দর্শক, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ এইসব অঞ্চলে কিন্তু লো কোয়ালিটির পাটের দামও মোটামুটি ভালো ছিল, সেখানে কিন্তু 1900-2000 টাকায় লো কোয়ালিটির পাট বিক্রি হয়েছে। এছাড়া দক্ষিণ অঞ্চলের মধ্যে কুষ্টিয়া অঞ্চলেও কিন্তু পাটের বাজার দর বৃদ্ধি পেয়েছে, সেখানে কিন্তু 2300-2400 টাকায় হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে। মেহেরপুরে 2300 টাকা সর্বোচ্চ হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে। চুয়াডাঙ্গায় কিন্তু 2400-2500 টাকায় হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, ঝিনাইদহে কিন্তু 2400 টাকা পর্যন্ত হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে। এছাড়া জামালপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ এসব অঞ্চলেও কিন্তু পাটের বাজার দর কিছুটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সেখানে 2200-2300 টাকায় বিক্রি হচ্ছিল, আজকে কিন্তু 2400 টাকা পর্যন্ত বিক্রির খবর মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি সংগ্রহ করেছে। প্রিয় দর্শক, সিরাজগঞ্জেও পাটের বাজার দর বৃদ্ধি পেয়েছে, সেখানেও কিন্তু আমরা দেখেছি 2600-2700 টাকা ভালো কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে, এবং লো কোয়ালিটির পাট সেখানে বিক্রি হচ্ছে 1900 টাকা। এছাড়া চাঁদপুর অঞ্চলে পাটের বাজার দর কমই আছে, অর্থাৎ সেখানে 2000 টাকায় হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে। কিশোরগঞ্জেও 2000 টাকায় হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে। বরিশাল অঞ্চলে পাটের বাজার দর এখনো কিন্তু 2000 টাকার মধ্যে রয়ে গেছে, এবং এসব অঞ্চলে লো কোয়ালিটির পাটের বাজার দর এখনো 1400 টাকায় পাওয়া যায়। প্রিয় দর্শক, এই ছিল আজকের পাটের বাজার দরের আপডেট। সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে প্রত্যেক দিনে বিভিন্ন জেলার পাটের আপডেট জেনে আপনি সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে আপনার ব্যবসাটা পরিচালনা করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।